প্রায় পাঁচ বছর পর দলীয় নির্বাচন হলো তৃণমূলের। আর এই নির্বাচনের ফলাফলে দেখা গেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপারসন পদে মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুধু দাঁড়ানোর কথা ছিল, সেই মতোই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এককভাবে বিজয়ী হন তিনি। আজ যাবতীয় করোনাবিধি মেনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। সকাল 12টা থেকে শুরু হয় সেই প্রক্রিয়া। তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন দলের বর্ষীয়ান নেতা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তৃণমূলের সংবিধান মেনেই। এদিন চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল তৈরি হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি। অনেক ঝড় বাধা অতিক্রম করে, সুখ দুঃখ সবকিছুই অতিক্রম করে আজ এই জায়গায় তৃণমূল এসে দাঁড়িয়েছে। 98 সালের 1 জানুয়ারি অনেক ঝড় ঝঞ্ঝা বাধা গণ্ডি অতিক্রম করে, সুখ দুঃখ রোদ বৃষ্টি মেঘ রৌদ্র সব কিছু অতিক্রম করে আজকে এই জায়গাটায় তৃণমূল কংগ্রেস এসে দাঁড়িয়েছে। সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যানের মতো 1500 ডেলিগেট ভোট দেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন, বলুন আগলে রাখব রাজ্যের দলটাকে। আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন, আর আমাকে বলুন দিদি, বাংলার দলটাকে আমরা একদম আগলে রাখব বুক দিয়ে, আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে হাঁটান। এর আগে 2017 সালে শেষবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছিল। মূলত কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের মধ্যে বেশ অস্বস্তির পরিবেশও দেখা গিয়েছিল। এখন অবশ্য তাতে কিছুটা ধামাচাপা দিতে পেরেছে তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।